ফাইনালি আমরা এমসে চলে এসেছি, এখন আউটডোর দেখাবো ওপিডি। এই যে ওপিডি বিল্ডিং, কি সুন্দর আকাশটা, খুব সুন্দর লাগছে। যে কোয়েল শরৎকালের আকাশটা দারুন, পুরো আকাশটাই একটা আলাদা মানে ব্যাপার হয়ে আছে। কাশফুল হয়েছে, শাড়ি নাকি কাঞ্চন, সুন্দর কাশফুল হয়ে আছে। সামনেটা তুই দেখ, তুই দেখ কত সুন্দর লাগছে, দেখ। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আসতে, প্রচন্ড অনেক গরম, তার আজকে হাওয়া আছে বলে একটু শান্তি আর কি। সেটাই তো, চলো যাওয়া যাক আস্তে আস্তে। এই যে সব বই খাতা, বই খাতা এখন আবার আমার পড়াশোনা শুরু করেছি, তাই তো। চলো যাই ভেতরে, ফুলটা ঘুরি ঘুরি কাশ ফুলেছে, ওটার থেকে এটা বেশি লাগছে ভালো। পুরো জঙ্গলটা ধরে কাশ ফুলে দেখ, কাশ বাগানে ছিল জঙ্গল, তো গাড়ি পার্কিং এর এরিয়া। আমার হেভি লেগেছে, হেভি তুই জুম করে দি, জুম বা জুম করতেই পারছি না, করতেই পারছি না। দাদা দাদা আজকে আমরা অনেকটা ভেতরে ঢুকে পড়েছি, চলে গেল। তোমাদের যেটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে এই, দেখো কাশফুল কাকে বলে। এখানে হচ্ছে সব বিল্ডিং, কাশফুল ছিঁড়া যাবে, এখানে এসেছি কিন্তু ক্যান্টিন খুঁজে পাচ্ছি না, ওই তো একজন একটা ভিডিও করবা। ফাইনালি আমরা ক্যান্টিন থেকে বেরোচ্ছি, কেন দিদি যাবো কেন, এদিক দিয়ে তো ফ্রন্ট হবে। আরে চল ছবি তুলতে দে, এই তো তুলে দিছি না, ওরা তুলে দিয়েছি, ও তুলে দিয়েছি না, তুলে দিয়েছি, তুই চ।
শুধু কাশ আর কাশ ওদিকটা দিয়ে গেলে কিন্তু কাশটা ভালো করে দেয়। কেন এই বাদিক দিয়ে একই সঙ্গে দুটো আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছ। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস রান্না হয়েছে, ও পড়ে গেল একটু। এই হচ্ছে ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছ সব রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ এভাবে রাখা আছে সব ইলিশ মাছ। শুভ বিজয়া, বিজয়ার মিষ্টি এই সবার জন্য। না আমি খাবো না মিষ্টি। না ও যাবে না বলিস, যাবি কোনো বড় মাদের বাড়ি, বড় মাদের বাড়ি জেঠু বাড়ি, তুষার জেঠু করে যাবে। আকাশটা সত্যি সুন্দর না, কেমন আছো তুমি? চিনতে পারছো না আমাকে? আসো আমার কাছে একটু, আসো আজ্জা আমার কাছে একটু, আসো মা আজ্জা আমার কাছে একটু আসো। আমার কাছে একটু আসো,